হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ মাসুম সরকার। আই এম ব্যাক এগেইন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি বেসিক ফান্ডামেন্টাল টেকনিক অ্যাবাউট হিউম্যান রিলেশনশিপ ডেভেলপমেন্টস প্রিন্সিপাল ওয়ান, যেটা হচ্ছে জেনুয়ালি ইন্টারেস্টিং ইন আদার পিপলস। তো বেসিক্যালি এই ফ্যাক্টর নিয়ে আমি একটু ডিপলি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে, সেটা হচ্ছে কিভাবে আপনি জেনুয়ালি ইন্টারেস্ট তৈরি করতে পারেন মানুষের উপরে, এবং সেটা থেকে আপনি কিভাবে একটা বিগেস্ট বেনিফিট নিতে পারেন। তো নর্মালি সেটা কি, আমরা কিভাবে সেই টেকনিকটা শিখতে পারি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বেসিক্যালি আপনি দেখবেন যে আপনি যখন ঘরে এবং ঘরের বাইরে বের হবেন, আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখবেন যে কিছু কিছু বিষয় আপনি খুঁজে পাবেন খুব সহজে, এবং সেটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন আবার আপনার পার্সোনাল লাইফে। এক্সাম্পল, মনে করেন যে আপনার যদি চিন্তা করেন আমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে কুকুর এবং বিড়ালের কথা, এরা হচ্ছে পৃথিবীতে মোস্ট বিউটিফুল একটা প্রাণী, যারা হচ্ছে কাজ করে খায় না। এবং সেটা যদি আমরা চিন্তা করি যে পৃথিবীতে সেই কুকুর এবং বিড়ালই হচ্ছে একমাত্র প্রাণী যারা হচ্ছে খুব একটা পরিশ্রম করে খাচ্ছে না, কম্পেয়ার করলে অন্যান্য প্রাণীদের সাথে। মনে করেন যে গরু কি করে আমাদেরকে দুধ দিতেছে, সেজন্য আমরা ওকে লালন পালন করি। মুরগি আমাদের কি দিচ্ছে, মাংস দিচ্ছে, ডিম দিচ্ছে, সেজন্য আমরা ওদেরকে লালন পালন করি। কিন্তু কুকুর এবং বিড়াল আমাদেরকে কি দিচ্ছে, কুকুর এবং বিড়াল আমাদেরকে দিচ্ছে হচ্ছে আনকন্ডিশনাল লাভ। এবং ওদের আনকন্ডিশনাল লাভের রিটার্ন ওরা কি পাচ্ছে, ওরা পাচ্ছে আমাদের থেকে একটা ভালোবাসা, এবং ওরা খুব সুন্দর দিব্যি লাইফ কাটাতে পাচ্ছে কোনো কনসার্ন ছাড়াই, এবং খুব ভালোই লাইফ কাটাচ্ছে ওরা মৃত্যুর আগ পর্যন্ত, সবার ভালোবাসা তারা পাচ্ছে। তো জেনুইনলি সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমার লাইফে, যেটা হচ্ছে ওদের কোনো মোটিভ বা ইন্টেনশন থাকে না আমাদের কাছে কোনো রিয়েল স্টেট বিক্রি করা, বা আমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হওয়ার জন্য বিড়ালের কোনো আগ্রহ থাকে না, বা আপনাকে আমাকে সে বিয়েও করবে না। কি করতেছে ওরা, সেটা করতেছে ওদের শুধু বাঁচার তাগিদে, আনকন্ডিশনাল একটা ট্রু হ্যাপিনেস, স্মাইল এবং কেয়ারিং। আপনাকে দেখবেন যে লেজ গুটিয়ে আপনার কাছে সে আসতেছে, একটা ভালোবাসা দিচ্ছে। সেই ভালোবাসার কারণে আমরা কি দিচ্ছি, ওদেরকেও ভালোবাসা দিচ্ছি। তো পৃথিবীর ওয়ান অফ দ্য বিগ সাকসেসফুল হিউম্যান রিলেশনশিপ ডেভেলপমেন্টের অথর একটা টিপস উনি বলেছিলেন কোনো এক বুকের মধ্যে, সেটা আমি পেয়েছিলাম। সেটা হচ্ছে লাইক আপনি, ওনার নাম হচ্ছে মিস্টার ডেল কার্নেজি, উনি বলেছেন যে আপনি 2 মাসের মধ্যে অন্য মানুষের উপরে ইন্টারেস্ট দেখিয়ে যেই ধরনের ফ্রেন্ডশিপ আপনি প্রোডিউস করতে পারেন, 2 বছরের মধ্যে আপনি যদি চেষ্টা করতে থাকেন যে মানুষ আপনার প্রতি ইন্টারেস্টেড হবে, সেটা আপনার দ্বারা হয়তো বা সম্ভব হবে না। তাহলে সেটা কি দাঁড়ালো যে আমরা ট্রুলি অন্য মানুষের উপরে ইন্টারেস্ট থাকতে হবে আর কি। এক্সাম্পল আমি বলতে পারি যে মনে করেন একটা গ্রুপ ফটোগ্রাফের কথা আসলো এখানে, যে একটা গ্রুপ ফটোগ্রাফ 8-10 জন বা 5 জনের একটা পিকচার আছে, সামহাও ওই ফটোগ্রাফের মধ্যে আপনিও আছেন। তো যদি বলা হয় যে এই ফটোগ্রাফটার দিকে তাকানো কুইকলি, তাহলে প্রথম কোন ব্যক্তির পিকচারটা আপনি আগে খেয়াল করেন, সেটা হচ্ছে ডেফিনেটলি হবেন আপনি। এবং আমি আমার পক্ষ থেকে আমি যেটা বলি, আমি আমার পিকচারটা দেখি, সো ইনডাইরেক্টলি সেটা আমরা বলতে পারি যে বেসিক্যালি আমরা জেনুয়ালি হচ্ছে আমরা নিজের প্রতি ইন্টারেস্টেড অন্য মানুষের থেকে বেশি। সো আমাদের কি করতে হবে, সেটা থেকে বুঝতে হবে যে অন্য মানুষের উপরে ইন্টারেস্টেডটা আমরা যদি দেখাইতে চাই যে ওরা আমার প্রতি ইন্টারেস্টেড হোক, সেটা কখনো ইজিলি সম্ভব হবে না। আর যদি আমরা ইন্টারেস্টেড করতে পারি অন্যদের রূপে, আমি ইন্টারেস্টেড থাকি, তাহলে কি হবে, একটা একটা গ্রেট রিলেশনশিপ প্রডিউস করা সম্ভব। সো সামহাও কনক্লুশন কি আসতেছে, সেটা হচ্ছে লাইক ইফ ইউ রিয়েলি উড লাইক ইউ পিপলস লাইক ইউ, সো হোয়াট শুড ইউ হ্যাভ টু ডু ইজ রিয়েলি জেনুইনলি ইন্টারেস্টেড ইন আদার পিপল, ইউ হ্যাভ টু কিপ দিস প্রিন্সিপাল অন ইউর মাইন্ডস। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং, অ্যান্ড আই উইল বি ব্যাক এগেইন উইথ দ্যাম another topics, principles too about human relationship development. And if you